করোনা ভাইরাসের ভয়াবহতায় মানুষের ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে বদলে গেছে মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থা। অনলাইনের প্রতি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে মানুষ। বেড়েছে অনলাইন ভিত্তিক কেনাকাটা, অনলাইনে চলছে পড়াশোনা, বিনোদন, এমনকি বাড়িতে বসে অনলাইনে চলছে অফিস। এমন পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, তবে কি ডিজিটাল প্ল্যাটফর্মের চাহিদা বাড়ালো করোনা ভাইরাস? আর যদি বেড়েই থাকে তবে তা কতটুকু বেড়েছে? করোনা ভাইরাসের প্রকোপে ঘরবন্দি মানুষেরা ঝুঁকছেন অনলাইন ভিত্তিক কেনাকাটায়। ঘরে বসে পণ্যের অর্ডার করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি পেয়ে যাচ্ছেন। সুজুড়েই কদর বেড়েছে এই অনলাইন ভিত্তিক কেনাকাটার। অনেকে ওয়েবসাইটের বাইরেও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পেজ খুলে বিক্রি করছেন বিভিন্ন ধরনের পণ্য। আগ্রহী হয়ে উঠছেন ক্রেতারাও। শপিং মলে গণজমায়েত নিষিদ্ধ হওয়ার পর থেকেই বেড়েছে অনলাইন বেচাকেনার কদর। যা আগে ছিল শৌখিন মানুষের কেনাকাটার মার্কেটপ্লেস, সেটি এখন হয়ে উঠেছে সবার জন্য নিত্যদিনের পণ্য অর্ডার করার জমজমাট একটি ক্ষেত্র। করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে অধিকাংশ অফিসে ঝুলছে তালা। তাই সেই সকল কোম্পানিগুলোর অফিসিয়াল কাজ বাড়িতে বসে করার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়ে বাড়িতে বসেই অফিসের কাজ করার প্রবণতা বাড়ছে। এই ক্ষেত্রে অনেকটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভর হয়ে পড়ছে মানুষ। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ রাখতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ছাত্রছাত্রীরা অভ্যস্ত হয়ে উঠছে প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থায়। তাদের অনলাইন পড়াশোনার জুম, স্কাইপে এবং ফেসবুক লাইভের মাধ্যমে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন ছাত্রছাত্রীদের। বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা অনলাইন পড়াশোনায় অভ্যস্ত হয়ে পড়েছে। মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনও সেভাবে অভ্যস্ত হয়ে না পড়লেও ধীরে ধীরে তারাও যে এই প্ল্যাটফর্মে পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। করোনাকালে মানুষ যে অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে তাতে করে সিনেমা হলের জায়গাটা যে নিয়ে ফেলেছে অনলাইন প্ল্যাটফর্ম তার বলার অপেক্ষাই রাখে না। যদিও আগে থেকে অনলাইন প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা তৈরি হয়েই ছিল, তবু এই করোনাকালে মানুষ প্রচুর সিনেমা সিরিজ দেখেছে এই ঘরবন্দি অবস্থায়। অ্যামাজন, নেটফ্লিক্স হইচয়ে ঢুমারেননি এমন দর্শক পাওয়া অনেকটাই দুষ্কর। ডিজিটাল প্ল্যাটফর্মের চাহিদা দিন দিনই বাড়ছে। করোনা ভাইরাসের প্রভাব হয়তো একদিন থাকবে না, কিন্তু অনলাইনে অভ্যস্ত হওয়া মানুষ কি থেকে যাবে এই প্ল্যাটফর্মে? সময়ের উপর রেখে দেওয়া যাক সেই প্রশ্নের উত্তর।